সকাল 6:30 আমি আর আমার ছেলে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করলাম। আমার হাজব্যান্ডের পোস্টিং চাঁদপুরে, সেই সুবাদে আমাদের সেখানে অনেকবারই যাওয়া হয়েছে। এবারের যাওয়াটা একটু অন্যরকম, কারণ আমার পাশের সিটটা খালি পড়ে আছে। আমার মেয়ে কানাডা যাওয়ার পর আমি যখনই কোথাও বের হই, আমার পাশের সিটটা যখন খালি থাকে তখন আমার বুকের ভিতর হাহাকার করে উঠে। ভীষণ খারাপ লাগে আমার মেয়েটার জন্য। লং জার্নিতে ও সবসময় গাড়িতে ঘুমিয়ে পড়ত। ওর যেন রোদ না লাগে, ওর ঘাড়ে যেন ব্যথা না হয়, আমার কোলে শুয়েই আমি লং জার্নিটা করতাম। আজকে ছেলেটাকে রিকোয়েস্ট করলাম, তুমি সামনের সিট থেকে পেছনের সিটে আমার সাথে এসে বসো, আমার ভীষণ একা লাগছে। যদিও বা ছেলেটা একটু অন্যরকম, নিজের মতো করে থাকতে চায়, তবে আমার দুটো বাচ্চাই ভীষণ লক্ষ্মী। আমি জানি সব মায়েদের কাছেই তাদের সন্তানরা লক্ষ্মী বাচ্চা, কিন্তু আমি বোধহয় একটু অন্যরকম। আমার সন্তানদেরকে অন্য কেউ তো দূরের কথা, আমার হাজব্যান্ডও যদি উঁচু গলায় কথা বলে আমার ভীষণ কষ্ট হয়। আমি যদি আমার সন্তানদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাই, যদি দেখি সেখানে আমাকে কোনো কেয়ার করা হচ্ছে না, কিন্তু আমার সন্তানদেরকে ভালোবেসে আদর করে আগলে রাখছে, আমার কাছে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আমাকে কেয়ার করুক আর না করুক, আমার সন্তানদেরকে তো ভালোবাসছে। অনেকে হয়তো আমাকে নির্লজ্জ স্বার্থপর বলতে পারে। হ্যাঁ, সত্যি আমি নির্লজ্জ স্বার্থপর, কারণ একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি নির্লজ্জই হই, নির্লজ্জের মতো বারবার ছুটে যাই। এটা যদি আমার স্বার্থপরতা হয় তবে আমি স্বার্থপর, তবে আমি কিন্তু অকৃতজ্ঞ নই। কেউ যদি আমাকে অকৃতজ্ঞ বলে এটা কিন্তু আমি মেনে নেব না, কারণ কেউ যদি আমার জন্য এতটুকুও করে সেটা আমি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং স্বীকার করি। সকাল সকাল সবুজের সমারোহ, বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কত কী ভাবনা ভেবে ফেললাম, আর সব কিছু আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। জানি না কী শেয়ার করেছি, মনে যা এসেছে তাই বলেছি। যদি কিছু ভুল বলে থাকি, কারো খারাপ লাগে, তাহলে সরি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।